আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য। আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমরা সোনার বাংলার সরকার করব বঙ্গ সফরে এসে পরিবর্তনের ডাক দিলেন অমিত শাহ। বাংলায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পেট্রাপোলের যাত্রী টার্মিনাল ভবন এবং মৈত্রীদার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মন্ত্রী। সেখান থেকে অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন অমিত শাহ। বলেছেন বাংলায় বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ রুখে দেবেন তারা। এদিন অমিত শাহ বলেন গত 10 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ জুড়ে অনেক কাজ করেছেন। বাংলার মানুষের কিছু খেদ আছে, কিন্তু চিন্তা নেই, 2026 সালের নির্বাচনের পর সেই খেদ মিটিয়ে দেবে বিজেপি সরকার। পশ্চিমবঙ্গের স্থলবন্দর কর্তৃপক্ষ মোদী নেতৃত্বে খুব ভালো কাজ করছে, গোটা এলাকার উন্নয়ন হচ্ছে। আমাকে শান্তনু ঠাকুর জানালেন বাংলাদেশ সীমান্ত থেকে 5-6 হাজার মানুষ প্রতিদিন কল্যাণী এমসে চিকিৎসার জন্য আসেন। 2026 সালে আপনারা পরিবর্তন এনে দিন রাজ্যে, বেআইনি অনুপ্রবেশ বন্ধ করে দেব, উন্নয়নই মোদী সরকারের একমাত্র লক্ষ্য। এছাড়া তিনি বলেন ইউপিএ সরকার কেন্দ্রে থাকাকালীন 10 বছরে বাংলায় কেবল 2,09,000 কোটি টাকা দিয়েছিল, আর বিজেপি 2014 সাল থেকে 2024-এ 7,74,000 কোটি টাকা দেওয়ার কাজ চলছে, কিন্তু প্রধানমন্ত্রী যে টাকা পাঠায় তা দুর্নীতির বলি হয়ে যায়। তবে আমি বলছি আপনাদের আজকের দিন শুরু হবে। অনুপ্রবেশ নিয়ে বলতে গিয়ে শাহ বলেন অনুপ্রবেশ বন্ধ হলে তবেই পার্টনারশিপ বাড়বে। বাংলাদেশ, ভারত, নেপাল, ভারত, মায়ানমার, ভারত, এই দেশগুলি সীমান্তে থাকায় এদের সকলের ভাষা সংস্কৃতির আদান প্রদান হবে, যার মাধ্যমে নতুন যুগের সূচনা হবে। এরপরে তিনি আরোগ্য প্রকল্প নিয়ে কথা বলতে গিয়ে জানান 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর মোদীজি বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন সূচনা করেছেন। আরোগ্য প্রকল্পে প্রত্যেককে 5,00,000 টাকা করে পান, তবে বাংলার লোকজন হয়তো এই প্রকল্পের সুবিধা কম পেয়ে থাকেন। তবে চিন্তা করবেন না, 2026 সালে বিজেপি ক্ষমতায় এলে আপনারাও এই প্রকল্পের সুবিধা পাবেন। সবশেষে তিনি তৃণমূল সরকারকে কটাক্ষ করে বলেন নরেন্দ্র মোদীর সরকার যেভাবে পশ্চিমবঙ্গকে অর্থনৈতিকভাবে সাহায্য করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো আপনি তখন কি করেছিলেন যখন ইউপিএ সরকার রাজ্যকে কোনো অর্থনৈতিক সুবিধা দিচ্ছিল না। একদিন এই বাংলার সোনার বাংলা হবে, এই বাংলা শস্য শ্যামলা হবে। আমরা সোনার বাংলার সরকার করব। 2026 সাল বাংলার মানুষের জন্য সোনার বাংলা নিয়ে আসবে। আরজিকর আন্দোলনের ব্যর্থতা নিয়ে সিপিএমের সুরেই সুর বাঁধল বিজেপি, একই মত সুকান্ত শুভেন্দু। জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়ে সিপিএমের সুরেই সুর মেলালেন রাজ্য বিজেপির 2 শীর্ষ নেতা। রবিবার জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে এক কথায় ব্যর্থ বলে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তাদের দাবি জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের শুরুটা ভালো হলেও শেষটা ভালো নয়। পাশাপাশি এও বলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করাই উচিত হয়নি জুনিয়র চিকিৎসকদের, মানুষ ভালোভাবে নেননি। প্রসঙ্গত আমরণ অনশন প্রত্যাহার করার পরের দিনই সিপিএমের দৈনিক মুখপত্রে লেখা হয়েছিল নবান্ন থেকে কার্যত শূন্য হাতেই ফিরতে হয়েছে জুনিয়র চিকিৎসকদের। একই কথা মনে করছে বিজেপিও। জুনিয়র চিকিৎসকদের দাবি তারা লড়াইয়ের ময়দান ছাড়েননি। অনেক দাবি সরকার মানলেও নির্যাতিতার জন্য সুবিচারের লড়াই চলবে। 17 দিন অনশনের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে আমরণ অনশন তুলে নেন জুনিয়র চিকিৎসকরা। তবে তারা জানান অনশন তুললেও আন্দোলনের পথ থেকে সরে আসবেন না তারা। অনশন ওঠার পর অনেকেই প্রশ্ন তোলেন জুনিয়র চিকিৎসকদের আন্দোলন কি থেমে গেল। এদিন সুকান্ত শুভেন্দুর গলাতেও শোনা গেল একই সুর। শুভেন্দু বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসাই ঠিক হয়নি জুনিয়র চিকিৎসকদের। তাদের আন্দোলনের শুরুটা ভালো ছিল, কিন্তু শেষটা ভালো হলো না। সামনে পরীক্ষা আছে বলে বৈঠকে উনি জুনিয়র চিকিৎসকদের প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন। তারপরই দেখা গেল জুনিয়র চিকিৎসকদের ভিড় পাতলা হয়ে গেল। একই সঙ্গে তিনি এও জানান রাজ্যের প্রধান বিরোধী দলকে আন্দোলনে সামিল না করে ভুল করেছেন জুনিয়র চিকিৎসকেরা। শুভেন্দুর কথায় 27 আগস্ট নবান্ন অভিযানে না গিয়ে জুনিয়র চিকিৎসকেরা ভুল করেছেন। উল্লেখ্য, আন্দোলনের প্রথম দিন থেকে জুনিয়র চিকিৎসকরা ঘোষণা করে রেখেছেন তাদের আন্দোলন অরাজনৈতিক, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে পাশে ঘেঁষতে দেননি। তাদের জানিয়েছিলেন কোনো দলের পতাকা ছাড়া এবং পরিচিত রাজনৈতিক ব্যক্তি ছাড়া যে কেউ আন্দোলনে যোগ দিতে এলে স্বাগত। বিজেপি বারবার নিজেদেরকে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সঙ্গে জুড়ে দিতে চেয়েছিল, কিন্তু আন্দোলনকারীরা তা হতে দেননি। বিজেপি চেয়েছিল জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সঙ্গে মিশে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়াতে।
জুনিয়র চিকিৎসকদের দাবি দেওয়ার সঙ্গে ভাসিয়ে দিয়েছিল মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিও। তবে জুনিয়র চিকিৎসকেরা সেই দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি গ্রহণ করেননি। আন্দোলনে গিয়ে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে। শুভেন্দ্রা মনে করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গো ব্যাক স্লোগান দেওয়াটাও উচিত হয়নি জুনিয়র চিকিৎসকদের। উপনির্বাচনের ভোট প্রচারে কৌশলে বদল, বড় সভার বদলে ঘরোয়া বৈঠকে জোর তৃণমূল নেতৃত্বের। আগামী 13 নভেম্বর রাজ্যের 6 বিধানসভা উপনির্বাচন, প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই প্রচার শুরু করেছে সব রাজনৈতিক দল, কিন্তু উৎসবের মরশুম চলায় সেভাবে ভোটের প্রচারে সাড়া পাচ্ছেন না রাজনৈতিক দলের প্রার্থীরা। এমন পরিস্থিতি দেখে রাজ্যের শাসক দল তৃণমূল ঠিক করেছে ভোট প্রচারে বড় জনসভার বদলে বাড়ি বাড়ি গিয়ে দলীয় নেতাকর্মীদের ভোট প্রচারের পাশাপাশি ঘরোয়া বৈঠকে জোর দিতে হবে। এই মর্মে তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফে ওই 6 বিধানসভা উপনির্বাচনের দায়িত্বে থাকা নেতাদের সেই নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে ঘরোয়া বৈঠকের মাধ্যমে এলাকার মানুষের সমস্যার কথা জানতে, সেই সমস্যার জেনে প্রার্থীকেও সেই প্রসঙ্গে অবগত করতে হবে। নির্বাচনে জয় পেলে প্রার্থী সেই সব সমস্যার সমাধান করবেন বলেও ওই ঘরোয়া বৈঠকগুলিতে আশ্বাস দিতে বলা হয়েছে। শারদোৎসব চলে গেলেও রাজ্যে উৎসবের রেশ এখনও পুরোপুরি কাটেনি। আগামী 31 অক্টোবর রাজ্যে কালী পুজো ও দীপাবলি, তার কিছুদিন পরেই ছট পুজো, এরপর রয়েছে জগদ্ধাত্রী পুজো এবং রাস পূর্ণিমা। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই উৎসবগুলিকে আয়োজিত করা হয়, তাই এমন উৎসবের আবহে উপনির্বাচনে আমজনতা তো বটেই, তৃণমূল কর্মী মহলেও খানিকটা গাছড়া ভাব লক্ষ্য করেছেন জেলাস্তরের নেতারা। তাই বড় বড় সভার বদলে ছোট ছোট বৈঠক করে ভোট প্রচারে বিরোধী রাজনৈতিক দলগুলিকে পিছনে ফেলে দিতে চান তৃণমূলের শীর্ষ নেতারা। যদিও দলের নেতাদের একাংশ মনে করছেন 6টি আসনের মধ্যে 6টি উপনির্বাচনের ফল তাদের দখলে আসবে, তাই প্রচার নিয়ে খুব বেশি অনর্থক বলেই মনে করছেন জেলা স্তরের নেতাদের একাংশ। কিন্তু প্রয়োজন হলে যে রাজ্যের মন্ত্রী সাংসদদের ওই প্রচারে পাঠানো হবে তাও জানিয়ে দেওয়া হয়েছে। হারোয়া বিধানসভায় তৃণমূল প্রার্থী হতে চেয়ে একাধিক নেতা দাবি জানিয়েছিলেন। শেষমেশ তৃণমূলের প্রতীক পেয়েছেন প্রয়াত হাসিনুল ইসলামের মেজ ছেলে রবিউল ইসলাম। সেখানে যাতে কোনো রকম অন্তর্ঘাত না হয় সেই কারণে সেই উপনির্বাচনে নজরদারির জন্য দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী সুজিত বসু এবং সাংসদ পার্থ ভৌমিককে। নিজের ছেড়ে দেওয়া নৈহাটি বিধানসভা জেতানোর দায়িত্ব দেওয়া হয়েছে পার্থের কাঁধেই। 6টি বিধানসভার উপনির্বাচনের মধ্যে একমাত্র মাদারীহাট আসন ছাড়া বাকি সব কটি রয়েছে তৃণমূলের দখলে। মেদিনীপুর, তালডাংরা, নৈহাটি, হারোয়া এবং সিতাই বিধানসভায় তৃণমূলের বিধায়করা সাংসদ হয়ে সংসদে গিয়েছেন, তাই এই কেন্দ্রগুলিতে উপনির্বাচন হচ্ছে। মাদারীহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা আলিপুরদুয়ার লোকসভা থেকে জিতে সাংসদে হয়েছেন। বিজেপি পরিষদীয় দলের মুখ্যসচেতক ছিলেন মনোজ, তাই আলিপুরদুয়ার আসনটি জিতে রাজ্য বিজেপি নেতৃত্বকে ধাক্কা দেওয়াই তৃণমূলের লক্ষ্য। মূলত চা বাগান নিয়ে তৈরি মাদারীহাট বিধানসভা, তাই দলের শ্রমিক সংগঠনের নেতাদের মাদারীহাটে থাকা চা বাগানের শ্রমিকদের নিয়ে ছোট ছোট বৈঠক করে তাদের সমস্যার কথা জেনে সমাধানের আশ্বাস দেওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। অনুপ্রবেশ নিয়ে শাহি মন্তব্যে শাহের ব্যর্থতাই প্রকট, মুখ লুকাচ্ছে বিজেপি। আগামী 13 নভেম্বর বাংলার 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে। সেই 6টি কেন্দ্রের মধ্যে 2টি রয়েছে উত্তরবঙ্গে, যেখানে বিজেপি শক্তিশালী, 4টি রয়েছে দক্ষিণবঙ্গে, যেখানে তৃণমূল শক্তিশালী। সেই উপনির্বাচনের প্রাককালে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন অর্থাৎ রবিবার তার একমাত্র সরকারি কর্মসূচিটি ছিল রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তে থাকা পেট্রাপোল এলাকায়। সেখানে দেশের সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে শাহ পেট্রাপোল সীমান্তে যাত্রী টার্মিনাল ভবন এবং মৈত্রীদার উদ্বোধন করেন। সেই অনুষ্ঠান থেকেই তিনি তৃণমূলকে আক্রমণ সানাতে গিয়ে তুলে আনেন অনুপ্রবেশের সমস্যা। বলেন বাংলায় বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ সমস্যা মিটিয়ে দেবে। কার্যত তার সেই দাবি এখন শুধু বিজেপির মুখ পোড়াচ্ছে তাই নয়, খোদ তার নিজেরও মুখ পোড়াচ্ছে। কেননা সীমান্তে অনুপ্রবেশ রুখতে যে কেন্দ্রের সরকার ব্যর্থ সেটা যেমন তিনি প্রকারান্তে স্বীকার করে নিলেন, তেমনই তার নিজের হাতে থাকা মন্ত্রকের অধীনস্থ বিএসএফেরও ব্যর্থতা মনে করিয়ে দিলেন। আর তিনি নিজে যেহেতু ওই মন্ত্রকের মন্ত্রী, তাই সেই সব ব্যর্থতা তার ঘাড়েই এসে পড়ছে। কথায় বলে ভাবিয়া বলিও, বলিয়া ভাবিও না, কিন্তু ভেবে না বললে কি হতে পারে সেটাই এখন বিজেপি নেতাকর্মীদের স্বস্তি কেড়ে নিয়েছে। এদিন পেট্রাপোলের অনুষ্ঠান থেকে শাহ বলেছেন বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের সমস্যা আর থাকবে না, বাংলাদেশ সীমান্ত দিয়ে বেআইনি অনুপ্রবেশ বন্ধ করে দেবে বিজেপি সরকার। 2026 সালে আপনারা পরিবর্তন এনে দিন রাজ্যে।
আমরা বেআইনি অনুপ্রবেশ বন্ধ করে দেব, আমরা সোনার বাংলার সরকার করব, 2026 সাল বাংলার মানুষের জন্য সোনার বাংলা নিয়ে আসবে, আমরা ক্ষমতায় এলে অনুপ্রবেশ বন্ধ করে তবেই স্বস্তি নিঃশ্বাস নেব, আর এই অনুপ্রবেশ বন্ধ হলে তবেই বাংলায় শান্তি ফিরবে। শাহের এই মন্তব্যকেই এখন লুফে নিচ্ছে তৃণমূল। এদিন শাহি মন্তব্যের জেরা জোড়াফুল শিবির থেকে দাবি করে বলা হয়েছে সীমান্ত রক্ষার দায়িত্ব অমিত শাহের মন্ত্রকের, তিনি যে অভিযোগ তুলেছেন তাতে ধরে নিতে হয় তার মন্ত্রক ঠিক মতো কাজ করছে না। এটা তো শুধু বিএসএফের ব্যর্থতা নয়, এটা ওনার মন্ত্রকের এবং ওনার নিজেরও ব্যর্থতা। উনি কি এখানে নিজের ব্যর্থতার ঢাক ঢোল পিটাতে এসেছেন? হেমন্ত সোরেনের বিরুদ্ধে প্রার্থী পাচ্ছে না বিজেপি, 5 কোটির প্রস্তাব। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন নির্বাচনে লড়াই করছেন, তার বিরুদ্ধে কে প্রার্থী হবেন সেই জল্পনা চলছে। বিজেপি তার বিরুদ্ধে প্রার্থী করতে টাকার প্রস্তাব দিচ্ছে, যে কোনো ব্যক্তিকে প্রার্থী হওয়ার প্রলোভন দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। শুধু তাই নয়, টাকার অঙ্ক খুব একটা কম নয়, 5 কোটি টাকার প্রলোভন দেওয়া হচ্ছে হেমন্তের বিরুদ্ধে প্রার্থী হতে, এমনই দাবি করছেন এক জেএমএম নেতা। এই বিষয়ে ঝাড়খণ্ড রাজনীতিতে চর্চা শুরু হয়েছে, তবে এই বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। গেরুয়া শিবির ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে প্রার্থী খুঁজে পাচ্ছে না, সেই কারণে বারহাইত আসনে প্রার্থী করার জন্য প্রলোভন দেখানো হচ্ছে, এমনই দাবি করেছেন জেএমএম নেতা মনোজ পাণ্ডে। বিজেপি 5 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে, সেই তথ্য তাদের কাছে এসেছে। মোটা টাকার বিনিময়ে প্রার্থী চূড়ান্ত করতে চাইছে বিজেপি, এমনই দাবি তার। কে রাজনৈতিকভাবে শহীদ হতে চাইবে, খোসা দিয়েছেন মনোজ, কিন্তু কেন এমন পদক্ষেপ করবে বিজেপি? সেক্ষেত্রে মনোজ পাণ্ডের দাবি, হেমন্ত সোরেনের বিরুদ্ধে কেউ প্রার্থী হলে 100-150 বেশি ভোট পাবে না, সেই কারণে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেউ লড়াই করতে চাইছে না। যদি একজন বিজেপি প্রার্থী মাত্র 250 ভোট পান তাহলে সেটা কতটা অপমানজনক হবে, সে কারণেই শেষ পর্যন্ত এই আসন থেকে কোনো প্রার্থী দেবে না বিজেপি, বা কেউ হয়তো টাকার লোভে মনোনয়ন জমা দিতে পারে, এই কথাও বলেছেন মনোজ।